আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি পারভীন মিতু। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে আজ দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও নিজ নিজ মন্দির, গির্জা ও উপাসনালয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি। কাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী দেশে বিভিন্ন মসজিদে দোয়া চলছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানী বায়তুল মোকারমে আছেন সহকর্মী মেজবা হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেজবা, আমরা ইতিমধ্যেই জেনেছি ফিলিস্তিনের গাজায় হতাহতদের জন্য দোয়া মাহফিল চলছে, তো কি বলছেন আমাদের দেশের মুসল্লিরা? জুমার নামাজ রাত থেকে এখানে এসেছে তার বয়ানে কিন্তু ফিলিস্তিনে যে তাদের জন্য আচরণে তার জন্য প্রতিকার জানিয়েছেন। এছাড়া আমরা মুসলিমদের সাথে কথা বলছিলাম, জুমার নামাজ রাত মুসলিমরা এখানে এসে ভিড় জমিয়েছেন এবং ফিলিস্তিনের মেজবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানী বায়তুল মোকাররম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা হাসান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত 14 দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 3,785 জনে। এই বর্বরতায় ফিলিস্তিনের 1,525 শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের নিরাপত্তা প্রধান। এদিকে ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলা কোনোভাবেই মেনে নেবে না সৌদি আরব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে এমন হুঁশিয়ারি বার্তা দেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ উপত্যকা গাজা। ফুরে আসছে সুপেয় পানি ও খাদ্য, নেই বিদ্যুৎ ইন্টারনেট। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ পাখির মতো মেরে ফেলা হচ্ছে উপত্যকার নিরীহ বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য $5 মিলিয়ন অনুদান দেবে কুয়েত। কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে গাজায় ত্রাণ দেওয়ার জন্য কুয়েতের ন্যাশনাল ব্যাংক এই অর্থ দেবে। পানি, খাবার ও চিকিৎসা সরঞ্জাম বোঝায় প্রায় 20টি ট্রাক মিশর থেকে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। ট্রাকগুলো গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিংয়ের মিশর অংশে অবস্থান করছে। তবে গাজায় দৈনিক 100 ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন বলে জানায় জাতিসংঘ। চলমান এই সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি ভয়াবহ হবে বলে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন নিহত হয়েছেন। হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জাতির উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে মার্কিন নাগরিকদের ভ্রমণে বৈশ্বিক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রাকিব হাসান, আরটিভি। এবার বাজারে ভোক্তাদের চোখ রাগাচ্ছে সবজি। পেঁপে ও মূলা ছাড়া বাজারের প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। প্রতি কেজি শিম 175 থেকে 180 টাকা, গোল বেগুন 140 থেকে 150 টাকা। এদিকে হঠাৎ চড়া চালের বাজার, 2 থেকে 4 টাকা বেড়ে প্রতি কেজি BR-28 বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়, মিনিকেট 62 থেকে 64, আর মোটা চাল 50 থেকে 52 টাকা। ফের কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি। সেলিম মালিকের রিপোর্ট। বছরের এই সময়টায় গাজর ও টমেটো ছাড়া আমদানি করা হয় না কোনো সবজি। চলতি বছর সবজির উৎপাদন হয়েছে বেশ, তবে কিছুদিন আগে হওয়া বৃষ্টিকে অজুহাত দেখিয়ে বাজারে সবজির দাম চরমে। 80 টাকার নিচে সবজি মেলা ভার, দাম ছুঁয়েছে প্রায় 200 টাকা পর্যন্ত। কাঁচামাল বিক্রি করি দীর্ঘ অনেক দিনেই, কিন্তু এবারকার মতন দাম কখনো আর দেখিনি। গোল বেগুনটার কেজি হলো আপনার 150 থেকে 60 টাকা, আর যে লাম্বা বেগুনটা এটার কেজি হলো 100 টাকা 110 টাকা, শিম হইলো 180, আর হইলো আপনার বেগুন হইলো 160 50, গাজর হইলো 100 টাকা কেজি, তারপর বরবটি 100 টাকা কেজি। সবজির অতি দামে হাসফাস ভোক্তাদের। এক লাফে দ্বিগুণ হয়ে গেছে, আমার ইনকাম তো দ্বিগুণ হয় নাই। যেখানে 1000 টাকা নিয়ে আসলে বাজার করে ব্যাগ ভরে আর 500 টাকা ফেরত নিয়ে যেতাম, সেখানে 1000 ব্যাগের কোনো ভরে না এখন। আগে যদি আমরা 1 কেজি কিনতাম, এখন আমরা 250 গ্রাম বা 300 গ্রাম কিনি, কারণ আমাদের সামর্থ্যের বাইরে। এদিকে মৌসুম শুরুর আগে দাম বাড়লো চালের। মোটা মিনিকেট BR-28 চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 4 টাকা। 28 চালটি মনে করেন চলতেছে 50 থেকে 52 টাকা, মিনিকেট আমরা বিক্রি করছি 62, এখন বিক্রি করতে হয় 64 টাকা 63 টাকা। মোটা চালটার দামও মনে করেন আগে 46-47 টাকা ছিল, এটা এখন 50 থেকে 52 টাকা হয়ে গেছে। নদীতে ইলিশ ধরা বন্ধ, অন্যান্য মাছও ধরা পড়ছে কম। এমন চুক্তিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দেশি মাছের দাম। কাতল মাছের দাম আগে ছিল 400 টাকা কেজি, আজকে কিনে আনছি 450 টাকা কেজি। পাবদা কিনে আসলে কালকে আসলে 400 টাকা কিনে আনছি 60 টাকা রয়েছে। বাজার থেকে আজকে কিনা দামে মাছ বেচতে পারতেছি না, বাজার কাস্টমার নেই তো। ভোক্তাদের অস্বস্তি বাড়িয়ে চলছে ব্রয়লার মুরগি, নতুন করে বেড়েছে কেজিতে 10 টাকা, বেড়েছে সোনালিকা মুরগির দামও। ব্রয়লার ছিল 175-180 টাকা, এসব তো হয়েছে আপনার 190-195 টাকা, সোনালিটা গত সপ্তাহে বেচছি আমরা 280-290, এ সপ্তাহে 300 টাকা হয়ে গেছে। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750, আর খাসির মাংস 1100। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। সকালে মহাষষ্ঠীতে মন্দিরে মন্দিরে কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দেবীর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠীর দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে। দেবী দুর্গার স্বর্গ থেকে মর্তে পদার্পণের সময় সঙ্গে থাকেন 4 সন্তান, লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়। এবার সারা দেশে 32,408 আর রাজধানীতে 245টি মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসবের। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভক্তরা ভিড় করছে মণ্ডপে মণ্ডপে। সবাই একসাথে মিলেমিশে মায়ের পূজাটা শেষ করতে পারে সম্প্রীতির সাথে, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা। 5 দিনে অবশ্যই 5 রকমের আমাদের পূজার ধরনটা থাকে। সংকল্পের শুরু এটি এখন হবে যে আমরা সংকল্পটা করছি যে জগৎজননীর পূজা অর্চনা আমরা এই অঙ্গনে করব এবং তাকে ষোড়শ উপাচারে আমরা পূজা করব। রাজধানীর ফার্মগেটে খামার বাড়ি পূজা মণ্ডপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, বিভিন্ন মণ্ডপে পূজার সার্বিক পরিবেশ কেমন দেখছেন এবং হিন্দু ধর্মাবলম্বীরা কি বলছেন? মিতু, সর্বপ্রথমে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। আমরা অনেকগুলো মণ্ডপ ঘুরে দেখেছি এখানে, কিন্তু যেহেতু আজকে পূজার প্রথম দিন সেহেতু কিন্তু দর্শনার্থীরা আগ্রহের সাথে আসতে শুরু করেছেন এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু তার মা বাবার সাথে যে পূজার
ভাগাভাগি করার জন্য কিন্তু মণ্ডপে মণ্ডপে আসছেন। আজকে ষষ্ঠীর যদি একটু আনুষ্ঠানিকতা আপনাকে বলি, সকালে কিন্তু ছিল কল্পারম্ভের মধ্য দিয়ে, মানে এই কল্পারম্ভের মধ্য দিয়ে দুর্গা মাকে কিন্তু বেলতলায় আহ্বান করা হয়েছে এবং সেই সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত মা সেই বেলতলায় থাকবেন এবং সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে কিন্তু তিনি মণ্ডপে আসবেন। এবং আজকে কিন্তু হিন্দু পুরাণ মতে বলা চলে আজকেই দেবীর প্রাণ পাবে এবং কালকে সপ্তমীতে চক্ষুদানের মধ্য দিয়ে কিন্তু যে ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শেষ হবে। আমরা ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে কিন্তু পূজার সার্বিক নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং জানিয়েছেন এই পূজার পরিবেশকে নষ্ট করার জন্য যারাই উঠে পড়ে লেগেছে বা যারাই লাগবে তাদেরকে দমনে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং তিনি কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এমনটাই নির্দেশ দিয়েছেন। আমরা এখানে ভক্তদের মাঝে কথা বলেছি, তারা মন্দিরে মন্দিরে আসছেন এবং প্রার্থনা করছেন এবং তাদের প্রার্থনায় বরাবরই যেটি উঠে আসে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সুখ শান্তি যাতে বিরাজ করে সর্বদা থাকে সেই প্রার্থনাটি কিন্তু তাদের মাঝে উঠে এসেছে। তো আমি এখন রয়েছি রাজধানীর খামার বাড়িতে, এখানে কিন্তু পূজার আনুষ্ঠানিকতা সকালে যে পূজার আনুষ্ঠানিকতা ছিল সেটি কিন্তু যে কল্পারম্ভ সেটি কিন্তু হয়েছে এবং সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে এবং মধনের মধ্য দিয়ে কিন্তু এই যে ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তো মিতু, এই ছিল রাজধানীর খামার বাড়ি থেকে ষষ্ঠী পূজার সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি পূজা মণ্ডপ থেকে জানাচ্ছিলেন দীপ্তচন্দ্র পাল। দুর্গাপূজা ঘিরে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও পূজা মণ্ডপ পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতি বছরই পূজা মণ্ডপ বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু শারদীয় দুর্গা উৎসবে নয়, কখনোই দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে এবং সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই করছেন, রটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও মানে উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না, আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকেই খেয়াল রাখছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কাদের বলেন, 10 ডিসেম্বরের মতো 28 অক্টোবরও বিএনপির মহাসমাবেশের একই পরিণতি হবে। এ সময় হিন্দু সম্প্রদায়ে উৎসবে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীদেরও সজাগ থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। কুমিল্লার এমপি বাহারউদ্দিন বাহারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংসের কিনারা নিয়ে গেছে। এই ব্যবস্থা আর বাংলাদেশে প্রয়োগ করার কোনো বাস্তবতা নেই। আদালত এটা সঠিকভাবে উপলব্ধি করে প্রয়োজনীয় বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ, অথচ তারা রাষ্ট্রকেই সন্ত্রাসী বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, 15 বছর ধরে দেশটাকে লুটের রাজত্বে পরিণত করেছে সরকার। দেশকে বাঁচাতে সরকারকে সরাতেই হবে। বিএনপি ক্ষমতা চায় না, জনগণের অধিকার রক্ষা করতেই সরকার পতন আন্দোলন করছে বলে জানান দলের মহাসচিব। তারা আজকে যে 15 বছর ধরে এই দেশটাকে একটা লুটের রাজত্ব, আমরা এটাকে ঠিক বর্ণনা করা যাবে না ভাষায় যে কি হারে লুট এরা করেছে এবং সেই লুটের পরিণতি আজকে বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে। বিদায় নিয়েছে এবছরের মৌসুমি বায়ু, এরই মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া বিভাগ। একই সাথে আজ থেকে সাগরে লঘুচাপের ঘোষণা দেওয়া হয়েছে যা সাইক্লোনের রূপ নিতে পারে। এদিকে নভেম্বরের শুরুতে উত্তরাঞ্চলে এবং মাঝামাঝিতে রাজধানীসহ সারাদেশে শীত পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শাকিলা করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত।
আগামী 24, 25 ও 26 অক্টোবর সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে রাজশাহী ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আজ থেকে সাগরে লঘুচাপের ঘোষণা দিয়েছে সংস্থাটি, যা সাইক্লোনের রূপ নিতে পারে। তবে নদী বা সমুদ্র বন্দরগুলোতে এখনও কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি। যে তাপমাত্রা আপনার কমা শুরু হয়েছে, এটা হয়তো ওইভাবে আবার দেখা যাচ্ছে আগামী 2-3 দিন পর তাপমাত্রা আবার বেড়ে যাবে, কারণ সাগরে ইতিমধ্যে সাগরে একটা লঘুচাপ হয়েছে, হয়তো এটা আরও ইন্টেন্সিফাই হতে পারে। আর সেক্ষেত্রে 23, 24, 25 তারিখে দেশে কোনো কোনো জায়গায় বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে। এদিকে গত 16 অক্টোবর এবছরের মৌসুমি বায়ু বিদায় নিলেও আগামী 2-3 দিন পর সারা দেশের তাপমাত্রা বাড়বে এবং নভেম্বরের শুরুতে উত্তরাঞ্চলে ও মাঝামাঝিতে রাজধানী সহ সারা দেশে শীত পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। নভেম্বর মাস থেকে আপনার শীতের মেন শীতটা শুরু হয়, আর বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে আপনার রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া এইসব জায়গায় হয়তো নভেম্বরের মাঝামাঝি থেকে আপনার শীতের সকাল থেকে হালকা কুয়াশা বা ঠান্ডা অনুভূত হবে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও জানান আবহাওয়া বিভাগের এই কর্মকর্তা। তুলনায় কম শীত পড়ে, এটা 7-8 বছর পর পর আসে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মাইলি সুখায় ঝালকাঠিতে অভিযান চালিয়েছে প্রশাসন এবং মৎস্য বিভাগ। জেলা সুগন্ধা ও বিষখালী নদীতে গত 24 ঘন্টায় অভিযান চালিয়ে 34,500 মিটার অবৈধ কারেন্ট জাল এবং 7 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল নদী তীরে পুড়িয়ে দেওয়া হয় এবং আটক করা হয়। আটক করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তারা রিপন কান্তি ঘোষ জানান, এ পর্যন্ত 81টি অভিযান ও 35টি মোবাইল কোর্ট পরিচালনা করে 5টি মামলা করা হয়েছে। বাগেরহাটের হযরত খান জাহান রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘিতে থাকা দুটি মাদ্রাজি কুমিরের একটি মারা গেছে। গতকাল দিঘির দক্ষিণ পশ্চিম পাশে পুরুষ কুমিরটির মৃতদেহ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে পুলিশ, প্রাণী সম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসনে এসে কুমিরটির মরদেহ পাড়ে তোলে। কুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 14 শতকের প্রথমে হযরত খান জাহান রহমতুল্লাহি আলাইহি এই দিঘিতে কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি কুমির ছাড়েন বলে প্রচলিত আছে। সেই থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। পরে 2005 সালে ভারতের মাদ্রাস থেকে এই কুমির এনে এখানে ছাড়া হয়েছিল। এখানকার কুমির দেখতে দেশ বিদেশের হাজারো দর্শনার্থী আসেন। দেশে প্রান্তিক জনগোষ্ঠী যাতায়াতে দুর্ভোগ লাঘবে সারা দেশের মতো ভোলার অভ্যন্তরীণ রুটেও নির্মাণ করা হয়েছে 4টি সেতু। 33 কোটি টাকা ব্যয়ে হওয়া এই প্রকল্পে দ্বীপ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা জোরদার হয়েছে। এছাড়া মেঘনার মোহনাকে ঘিরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াতও এখন সহজ। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট থাকছে বিস্তারিত। কদিন আগেও এ রাস্তায় ভারী যান চলতে পারত না, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে দুর্ঘটনার ভয় ছিল চালকদের। আর এখন কত দ্রুত নিরাপদে পার হচ্ছে মালবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন। ভোলার অভ্যন্তরীণ রুটের দৌলতখানের বক্সিয়ালি সেতু মুছে দিয়েছে শত বছরের গ্লানি। একই রুটের বোরহানউদ্দিনে বাইপাস সেতু ও চর ফ্যাশনের শশীভূষণ সেতুও গতি এনেছে যাতায়াতে। আর লালমোহনের মানুষের ভরসা নাজিরপুর সেতু। যাতায়াতের অসুবিধার জন্য দীর্ঘদিন আমাদের খুব দুর্ভোগ ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। বেশি লোড মাল নেওয়া যেত না, ট্রাক নেওয়া যেত না, এখন নেওয়া যায়। অন্য জেলার সঙ্গে ভোলার যোগাযোগ নৌপথেই হয়, কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগের মূল রাস্তাটি 150 কিলোমিটার দীর্ঘ। 875 কোটি টাকা ব্যয়ে সেই রাস্তাও এখন 30 ফুট চওড়া। সঙ্গে 10.25 মিটার প্রস্থের 4টি সেতু ভূমিকা রাখছে যানজট নিরসনে। 4টি সেতু উদ্বোধনের ফলে এই ভোলা জেলার প্রায় 20 লক্ষ লোক এর সুফল ভোগ করতে পারছে। আমরা সড়ক পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সড়ক পথের অভূতপূর্ব উন্নয়নে কুইন আইল্যান্ড খ্যাত ভোলায় ব্যবসা বাণিজ্য ও পর্যটনের পরিধি আরও বাড়বে, এমনটাই বললেন স্থানীয়রা। সৈয়দ মাহমুদ, আরটিভি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জামিন দিয়েছে দেশটির উচ্চ আদালত। প্রায় 4 বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর
শনিবার পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার। বৃহস্পতিবার নওয়াজ শরীফকে জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। নওয়াজের আইনজীবী বলেন, হাইকোর্ট থেকে জামিনে থাকাই এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। ধারণা করা হচ্ছে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে নেতৃত্ব দিতে দেশে ফিরেছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। ভারত থেকে 41 জন কানাডিয়ান কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হল। এর আগে গত 10 অক্টোবরের মধ্যে কানাডার 41 জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছিল ভারত। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নির্জার হত্যার ভারতীয় সরকারের এজেন্টের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছিল কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে নির্জার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারত। রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্ট্যান্ডি ফ্রান্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা 10-27 গোলে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে। পরবর্তীতে সামোয়ার বিপক্ষে 19-10 গোলে, চিলির বিপক্ষে 59-5 গোলে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে 39-27 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টাইনরা। কোয়ার্টার ফাইনালে ওয়েলসকে 29-17 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠতে চায় তারা। কোয়ার্টার ফাইনালে আয়ারল্যান্ডকে 28-24 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের চোখ এখন ফাইনালে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।